রংপুর রাইডার্সের সামনে লক্ষ্যটা ছিল খুবই অল্প। রবিউল হকের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে খুলনা টাইগার্সকে মাত্র 130 রানের মধ্যেই অল আউট করে দিয়েছিল রংপুর। তবে লক্ষ্যটা অল্প হলেও সহজ ম্যাচ কঠিন করে জিততে হয়েছে রংপুরকে। শেষ পর্যন্ত তো রীতিমতো রুদ্ধশ্বাস, তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো অবস্থা রংপুরের। তবে রংপুরকে ছক্কা হাঁকিয়ে বাঁচিয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। তাই তো শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই রংপুর রাইডার্সের 4 উইকেটের ব্যবধানে জয়। 131 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে রংপুর রাইডার্স। মাত্র 90 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে। এরপর উইকেটে আসেন নুরুল হাসান সুহান। তবে নুরুল হাসান সুহান, যিনি কিনা বাংলাদেশ দলের বর্তমান ফিনিশার, আর আমাদের ফিনিশার দলের দুঃসময়ে নিজেকে মেলে ধরবেন তো দূরের কথা, উল্টো দলকে বিপদে ফেলে গেলেন। 18 বলে 10 রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। দলের যখন রুদ্ধশ্বাস অবস্থা, সেই সময় খুলনার পাকিস্তানি পেসার আমাদবাদের 18তম ওভারের শেষ 3 বলে টানা 3টি বাউন্ডারি মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন উইকেটে আসা শামীম হোসেন। এরপরেই মূলত ম্যাচে ফিরে রংপুর রাইডার্স, কারণ মোহাম্মদ সাইফুদ্দিন 19তম ওভার করতে এসে আবারও হতাশ করলেন নিজের দলকে। প্রথম বলেই 4 এবং দ্বিতীয় বলেই 9 বলে ছক্কা হাঁকিয়ে দিলেন শোয়েব মালিক। ওই ওভারে শোয়েব মালিকের উইকেট পেলেও 14 রান বিলিয়ে দিয়ে যান সাইফুদ্দিন। যেখানে শেষ 2 ওভারের প্রয়োজন ছিল 21 রান, সাইফুদ্দিনের ওভার শেষেই প্রয়োজন ছিল মাত্র 7 রান।